নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্টাডি রুমে। বন্ধুরা, গতকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর 2018 ছিল ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা। এবং বন্ধুরা, আমি এই ভিডিওতে পুরো অ্যান্সার কিটা অর্থাৎ জিকে এবং অঙ্কের যে পার্টটা আছে, অঙ্কের পার্টটা আমি কিন্তু এই ভিডিওতেই সলিউশন করে দেখাবো। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? এটা হচ্ছে 1941 সালে, এটাকে বলে গ্রেট এসকেপ। তারপরে হচ্ছে বাংলার প্রথম মুদ্রণখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস কোথায় হয়েছিল? হুগলি, শ্রীরামপুরে। নেক্সট অঙ্ক আছে, এটাই পরে দেখাচ্ছি। খাদ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। নেক্সট গারবা হচ্ছে গুজরাটের ডান্স। তারপরে একটা পথের পাঁচালী রচয়িতা কী হচ্ছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং পথের পাঁচালী সিনেমার ডাইরেক্টর হচ্ছে কিন্তু সত্যজিৎ রায়। তারপরে মেডিকেল কলেজ হচ্ছে 1835 সালে স্থাপিত হয়। হুতুম পেঁচা, কালীপ্রসন্ন সিংহ ছদ্মনাম, খুব কমন। উইন্টার অলিম্পিক দক্ষিণ কোরিয়া হবে এটা। তারপরে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে? পুলিন বিহারী দাস। তো বন্ধুরা, এটা অনেকে বারেন্দ্র কুমার ঘোষ বলছেন, অরবিন্দ ঘোষের ভাই। তো এটা হচ্ছে 1902 সালে যখন অনুশীলন সমিতি শুরু হয়, স্থাপিত হয়, তখন এরা কিন্তু ছিল, অর্থাৎ অরবিন্দ ঘোষ এবং বারেন্দ্র কুমার ঘোষ, কিন্তু এদের অনেক কটা ব্রাঞ্চ ছিল। এবং ব্রাঞ্চের মধ্যে ঢাকার যে ব্রাঞ্চটা ছিল সেটা কিন্তু 1905 সালে গঠিত হয় এবং সেটা পুলিন বিহারী দাস করেন। তারপরে যে পাল বংশ কোথায়? পাল বংশ হচ্ছে বন্ধুরা বাংলা, বিহার, উড়িষ্যা। এখানে যেহেতু অপশানে শুধু বিহার আছে তো বিহারই হবে। নেক্সট হচ্ছে 2018 সালে ম্যাথাইসাই পুরস্কার লাভ করেন কে? সোনাম মঞ্চুক। বন্ধুরা, সোনাম মঞ্চুক হচ্ছে ওই ব্যক্তি যার বায়োগ্রাফির ওপর ডিপেন্ড করে বন্ধু থ্রি ইডিয়টস যে সিনেমাটা তৈরি হয়েছিল, আমির খান যে পার্টটা করেছিল, সেটা হচ্ছে সোনাম মঞ্চুকের জীবনী। নেক্সট হচ্ছে কিসের স্পিড মাপার জন্য নটিক্যাল মাইল ইউজ হয়? এটা হচ্ছে জাহাজ। আপুর কাছে সোডা, ওয়াশিং সোডা হলো হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট। তো আমরা সাধারণত সোডিয়াম কার্বোনেট হিসেবেই জানি, এখানে হাইড্রেটেডটা দিয়েছে। আর এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে বন্ধুরা, সোডিয়াম বাইকার্বোনেট যেটা, সেটা হচ্ছে খাবার সোডা। আর খাবার মানে হচ্ছে খাই, দেখুন খাইয়ের সাথে এটা বাই, এখানে বাইটা আছে, এটা কিন্তু মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোডিয়াম বাইকার্বোনেট খাবার সোডা, বাই আর খাই। আর সোডিয়াম কার্বোনেট হচ্ছে কাপড় গাজা সোডা। নেক্সট হচ্ছে কোনটি তাপ পরিমাপের একক? এটা হচ্ছে জুল। নেক্সট হচ্ছে একটি জাহাজ আন্তরিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে এটা একদিন বন্ধুরা পিছিয়ে যাবে। আন্তরিক তারিখরেখা অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি। এবং এটা বন্ধুরা জাপানের ডান দিকে এবং ইউএসএর বাঁ দিকে রয়েছে, ঠিক এই দুটোর মাঝখানে রয়েছে। এবং যখন এটা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন একদিন পিছিয়ে যায়। ভারতের সর্বপশ্চিম পর্বতমালা হচ্ছে আরাবল্লী এবং নবীনতম হচ্ছে বন্ধুরা হিমালয়। নেক্সট হচ্ছে 1928 সালে বরদুলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। নিচের কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়? বন্ধুরা গণপরিষদ গঠন হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনা। নেক্সট হচ্ছে ভারতের নেপোলিয়ন কাকে বলে? সমুদ্রগুপ্ত। লেক্সিকোগ্রাফি কতটি কিসের সাথে যুক্ত? বন্ধুরা যারা ডিকশনারি তৈরি করে অর্থাৎ কম্পাইল্ড অফ ডিকশনারি, এটা হচ্ছে লেক্সিকোগ্রাফি। নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে? এটা হবে মটরশুটি বা পি। নেক্সট হচ্ছে আত্মীয় সভার প্রতিষ্ঠা থেকে? এটা হবে রাজা রামমোহন রয়। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। এবং বন্ধুরা, আমি কিন্তু একটা শর্ট ট্রিকের ভিডিও দিয়েছিলাম যে বিভিন্ন দেশের কারেন্সি কীভাবে মনে রাখবেন শর্ট ট্রিকের সাহায্যে। তো আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই দেখে নিন, কারণ রেলের গ্রুপটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা কিন্তু খুব আনকমন ছিল অন্তত আমার কাছে। রোহিঙ্গারা কোথাকার বাসী? এরা হচ্ছে মায়ানমারের বাসী। মায়ানমারের বা বাংলাদেশি বংশভূত যারা মায়ানমারে ছিলেন তারা হচ্ছে রোহিঙ্গারা। 38তম প্যারাল বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তারপরে হচ্ছে এরোপ্লেনের সঙ্গে ককপিট দিয়েছে এবং শিপের সাথে কী হবে? তো এখানে অনেকের সাথে দ্বন্দ্ব হচ্ছে, অনেকে বলছে স্টার্ন হবে আর কেউ বলছে ডেক। আমি ডেক করেছি এই কারণে বন্ধুরা, এরোপ্লেনের যে সম্মুখ ভাগ থাকে অর্থাৎ মুখ যেটা এরোপ্লেনের সেটাকে বলে কক, এবং শিপের যে সম্মুখ ভাগ থাকে সেটাকে বলে কিন্তু বো, BOW, এবং তার যে পশ্চাৎ ভাগ সেটাকে বলে স্টার্ন। এবং বন্ধুরা ডেক যেটা হয় সেটা কিন্তু জাহাজের সামনে কিন্তু থাকে সেটা, তো সেই সামনের দিকটা বিচার করে আমি এটা কিন্তু ডেক করেছি। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? এটা হচ্ছে মেছো বিড়াল, ফিশিং ক্যাট। প্রথম ফিফা অনুষ্ঠিত হয় 1930 সালে উরুগুয়েতে হয়েছিল, এটা উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং আর্জেন্টিনা হয়েছিল রানার্স আপ। এবং সেই সালে কিন্তু বন্ধুরা মাত্র 8খানা টিম কিন্তু পার্টিসিপেট করেছিল। স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতের বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। হাইড্রোপনিক্স হচ্ছে বন্ধুরা মাটি ছাড়া গাছ প্রতিপালন, এই যে পদ্ধতি বা সিস্টেম সেটা হচ্ছে হাইড্রোপনিক্স। সিটি অফ প্যালেস হচ্ছে কলকাতা। এবার প্রসঙ্গ স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা খুবই সহজ বন্ধুরা, দেখুন 2 আর 5 মধ্যে গ্যাপ আছে 3, 5 আর 9 মধ্যে গ্যাপ হচ্ছে 4, তাহলে
এর পরের গ্যাপটা অবশ্যই 5 হওয়া উচিত, অর্থাৎ 9+5 হয়ে যাবে 14, এবং 14-র পরে 6 যোগ হয়েছে 20, 20-র সঙ্গে 7 যোগ হয়েছে 27, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 14। এরপরে যে ক্রোয়েশিয়ার রাজধানী কি, ক্রোয়েশিয়ার বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, যেহেতু ক্রোয়েশিয়া এবারে ফাইনালে উঠেছিল এবং বেশ অপরিচিত ছিল সবার কাছে, তো আমি কিন্তু ক্রোয়েশিয়ার উপরে একটা ভিডিও বানিয়েছি, একদম একদম প্রথম থেকে বানিয়েছি, আপনারা দরকার হলে কিন্তু দেখে নিতে পারেন। তো ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগরেব। নেক্সট একটা সিরিজ দিয়েছে, এখানে কী হয় বন্ধুরা, এখানে দেখুন টোটাল 12খানা কিন্তু বন্ধুরা এখানে লেটার রয়েছে, তো এটাকে যদি আমরা 3 করে ভাগ করে নিই, মিনিমাম 3 করে কিন্তু একটা সিরিজ হয়, লক্ষ্য করে দেখবেন 3, 4, 6 এইভাবে কিন্তু হয়। তো আমি যদি 3 করে দেখি বন্ধুরা, দেখুন ফার্স্ট এই সিরিজটা কীভাবে ঘুরে আসছে, না এ বি বি এ বি বি এইভাবে কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু এ বি বি করে দেখুন একটা সিরিজ তৈরি হচ্ছে, তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি। এরপরে হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ফোরট্রান। নেক্সট হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এবং অ্যান্টার্কটিকাতে কিন্তু 3খানা রিসার্চ সেন্টার আছে। তারপরে একটা নকশাটি কী হয় বন্ধুরা, দেখুন প্রথমে যে প্রথম যে একদম ওপরে রয়েছে একটা গোলের মাঝখানে দেখুন নর্থ ওয়েস্ট করে একটা কিন্তু দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে কিন্তু ফার্স্ট দাগটা এখানে দেওয়া হয়েছে, সেকেন্ডারে দেখুন ডান দিকে দাগ হয়েছে। তো বন্ধু দেখা যাচ্ছে শুরু যে দাগগুলো হচ্ছে শুরুতে কিন্তু বাঁ দিক থেকে দাগগুলো শুরু হয়েছে, দেখুন 3 নম্বর যে গোলটা ওখানে দেখুন বাঁ দিকে একটা ওয়েস্ট বরাবর দাগ হয়েছে, তারপরে কিন্তু দেখুন 4 নম্বরে ইস্টে দাগ বেরিয়েছে। তো এবার তো সাধারণভাবে কিন্তু বন্ধুরা এবারটা সাউথ ওয়েস্টে একটা দাগ হওয়ার কথা, এবং তারপরে যদি থাকতো সেটা হতো কিন্তু সাউথ ইস্ট, তো এটা অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা, এটা হবে নেপচুন। প্লুটো কিন্তু নেপচুনের থেকেও ঠান্ডা, কিন্তু প্লুটো 2006 সালে তার বামন গ্রহ হয়ে গেছে, ওটা কিন্তু আর প্ল্যানেট নেই। নেক্সট হচ্ছে টেলিভিশনের আবিষ্কারককে, এটা হবে JL জন লগি বিয়ার্ড। নেক্সট হচ্ছে দিল্লির প্রাচীন নাম কি, এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে রচনা করেন, মাইকেল মধুসূদন দত্ত। আর একটা অন্য বইটা দেখুন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, দেখুন বন্ধুরা 198 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 594, তাহলে এখানে 66-র সঙ্গে 3 দিয়ে ভাগ করি তাহলে হয় কিন্তু 22। আরেকটা হয় এটা বন্ধুরা দেখুন, যদি আমরা দেখুন যদি 66-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয় 594, আবার 22-কেও যদি 9 দিয়ে গুণ করি তবে হয় কিন্তু 198, তো এটা কিন্তু দুখানা পদ্ধতিতেই 22 অ্যান্সার হচ্ছে। নেক্সট হচ্ছে যোজনা কমিশন, অর্থাৎ প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটা হয়েছে, নীতি আয়োগ। এটা বন্ধুরা 12 প্ল্যানিং কমিশন চলছিল, যেটা 2012 শুরু হয়েছিল এবং 2017 অবধি চলার কথা ছিল, কিন্তু ওটা 2012 থেকে 2014 এটা শেষ হয়ে যায় এবং 2014 থেকে নীতি আয়োগ শুরু হয়। ক্রিকেট খেলার নিচের কোন টার্মটি ব্যবহৃত হয়, সিলি পয়েন্ট হচ্ছে বন্ধুরা ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ভারতের প্রথম নির্মিত প্রথম রোবট হচ্ছে ব্রাভো। ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য। নেক্সট হচ্ছে বন্ধুরা বলে দিচ্ছে ABCD দিয়েছে, এটাকে বলেছে উল্টো করে সাজাতে, অর্থাৎ Z হয়ে যায় বন্ধুরা A, ঠিক আছে। তো এইভাবে সাজানোর পর বাঁ দিক থেকে 1600, এটা যদি আপনি সাজান দেখবেন বাঁ দিক থেকে যদি গুনেন তো কে হচ্ছে এখানে দেখবেন 16তম বর্ণ, এবং বলেছে কে এর বাঁ দিকে সাজানোর পর দেখবেন যে MNOPQ এগুলো হচ্ছে কে এর বাঁ দিকে পড়ছে, তো এই কে এর বাঁ দিকে 12তম স্থানে কে আছে দেখবেন অ্যান্সার হবে W। পাকিস্তানের সম্ভাব্য এটা হয়ে গেছে, তো কোশ্চেনটা মনে আগে তৈরি হয়েছিল, যাই হোক। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি, তেহকে কি ইনসাফ। লাস্ট কোশ্চেন, নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদের পক্ষে উপকারী, বন্ধুরা 4টের মধ্যে BCD এইগুলো কিন্তু ব্যাকটেরিয়াগুলো রোগ সৃষ্টি করে মানুষের দেহে, আর ল্যাকটোব্যাসিলাস বন্ধুরা দুধ থেকে দই যে তৈরি হয় সেখানে ল্যাকটোব্যাসিলাস লাগে, তো এটা মানুষের খাবার কাজে লাগে তাই জন্য এটা উপকারী হিসেবে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার আমরা অঙ্কের পরের সলিউশনটা দেখব। অঙ্কের বন্ধুরা প্রথম যে কোশ্চেনটা এখানে রয়েছে, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, 20 বছর পরে পিতার বয়স 2 বছর 2 পুত্রের বয়সের যোগফলে সমান হবে, পিতার বর্তমান বয়স কত। তোমাদের এটা সবথেকে ইজি ওয়েস্ট হয়েছে অপশান টেস্ট করা, আপনি 40, 30, 35, 45 এগুলোকে দিয়ে ট্রাই করবেন, মনে মনে কিন্তু হয়ে যাবে, এগুলো কিন্তু লিখতে হয় না। এবং আপনি যদি জানতে চান বা করে দেখতে চান কীভাবে এটা হচ্ছে, তার জন্য এখানে আমি সলিউশন দিয়ে দিয়েছি যে ধরি প্রথম পুত্রের বয়স X এবং দ্বিতীয় পুত্রের বয়স Y, তাহলে তাদের দুজনের বয়সের যোগফল হয়ে যাচ্ছে X+Y, এবং পিতার বয়স হচ্ছে তাদের 3 গুণ, অর্থাৎ 3×X+Y, অর্থাৎ 3X+3Y। আবার বলেছে 20 বছর পরে তাহলে বন্ধুরা প্রথম পুত্রের বয়স হয়ে যাচ্ছে X+20 এবং দ্বিতীয় পুত্রের বয়স হয়ে যাচ্ছে Y+20, এবং পিতার যে বয়সটা হবে সেটা বলেছে এই দুজনের বয়সের সমান, অর্থাৎ বন্ধুরা
এক্স প্লাস টোয়েন্টি, ওয়াই প্লাস টোয়েন্টি, এবং পিতার বন্ধুরা পিতার যে বয়সটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি এবং ওয়াই প্লাস টোয়েন্টি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস টোয়েন্টি ফর্টি। তো এটার দুখানা সমীকরণ হচ্ছে এই সমীকরণ দুটিকে সমান করতে হবে। তাহলে দেখুন প্রথমে বলছিল থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই, তো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে বন্ধুরা কুড়ি বছর আগের বয়স ছিল বাবার, তাহলে বাবার এখন বর্তমানে বয়স কী হবে, কুড়ি প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়াই প্লাস এক্স প্লাস ফর্টি। তো এটাকে বন্ধুরা যদি সলভ করেন দেখবেন এক্স প্লাস ওয়াইয়ের মান বেরোচ্ছে দশ, এবং বর্তমান বয়স যেটা এখানে বলে দিয়েছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ থ্রি ইন্টু টেন থার্টি হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই বন্ধুরা, এখানে বলেছে যে ই এর পুত্র, তো এখানে দেখুন ই আর এ লিখে দেওয়া হয়েছে, এখানে তো জেন্ডার কিন্তু বলে দেওয়া নেই যে মা না বাবা, এ কে হচ্ছে, তো দুটো এখানে লিখতে হবে। তো এখানে ই এর পুত্র, তারপরে বলেছে ডি বি এর পুত্র, তো এখানে ডি আর বি এর কোনো যোগাযোগ পায়নি, তো ওই লাইনটি আমরা ছেড়ে দিই। আমরা নেক্সট লাইনে দেখি ই এর সাথে সি এর বিবাহ হয়েছে, তো ই এর সঙ্গে সিকে এখানে আমরা তীর্চিহ্নে দেখিয়ে দিলাম যে সি হচ্ছে এখানে স্ত্রী। নেক্সট বলেছে সি বি এর কন্যা, অর্থাৎ বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে ই এর শ্বশুর বা শাশুড়ি, এখানে কিন্তু জেন্ডার বলে দেয়নি। তারপরে এবার বলে এবার আমরা সেকেন্ড লাইনটি দেখুন, সেকেন্ড যে সেন্টেন্সটা ডি বি এর পুত্র, তাহলে এখানে আমরা এবার লিখব যে বি এর থেকে একটা অ্যারো চিহ্ন চলে গেছে এখন ডি এর দিকে, সেটা হয়ে যাচ্ছে ডি হচ্ছে এখানে পুত্র, এবং সি এর ভাই হচ্ছে ডি। তো জানতে চাইছে ডি এর সাথে ই এর কি সম্পর্ক, তাহলে বন্ধুরা যে ই যিনি হাজব্যান্ড অফ সি এবং সি এর ভাই হচ্ছে ডি, তাহলে এখানে স্বভাবতই কী হবে না ই এর শালা হয়ে যাবে ডি। এখানে ভাসুর কোন সেন্সে দিয়েছে আমি জানি না, কারণ ভাসুর তো একজন মহিলার হয়, তো এখানে ইয়ের সাথে সম্পর্ক হচ্ছে ইও এখানে ছেলে এবং ডিও এখানে ছেলে, তো ভাসুরটা কোন রিলেশনে দিয়েছে জানি না। যাই হোক শালাটা আমাদের অ্যান্সার পাওয়া গেছে, তো শালাটা এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট একটা সিরিজ দিয়েছে, দেখুন আমি এখানে লিখেছি যেমন জি এইচ জে এল, এগুলোর যে অ্যালফাবেটিক্যাল নাম্বার যেগুলো সেগুলো মাথায় মাথায় আমি লিখে দিয়েছি, এবং একটা করে ছেড়ে দেখুন, অর্থাৎ জি জে এন এস ওয়াই এগুলো দেখুন যদি আপনি যোগ করেন, তো দেখুন সাত দশ চোদ্দো, অর্থাৎ তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত এইভাবে কিন্তু এগোচ্ছে, এবং ওয়াইয়ের সাথে যদি সাত যোগ করেন তাহলে আমরা এফ পাবো, কিন্তু এখানে এফ দুটো আছে, তাই জন্য আমাকে লাস্ট আমাদের বার করতে হবে লাস্ট লেটারটা কী হবে। তো লাস্ট লেটার যেটা হবে দেখুন ডি এর সাথে প্লাস এইট করতে হবে, তো ডি এর সাথে এইট করলে হয়ে যাচ্ছে এল, তো অপশান ডি এখানে হয়ে যাবে অ্যান্সার। নেক্সট এখানে একটা ভ্যালু জানতে চাইছে, এবং এটা নিয়ে বেশ অনেকেরই দেখলাম মতবিরোধ রয়েছে, অনেকে বলছে যে এটার উত্তর দুইয়ের তিন হবে না, বদমাস রুলের একটু ব্যাপার স্যাপার আছে। তো বন্ধুরা এখানে দেখুন আমি সলভ করে দিয়েছি যে অবশ্যই বদমাস রুলের তো ব্যাপার আছে, এখানে এর থাকলে এর কাজটা আগে হয়, এর মানে হচ্ছে অফ, তো একের দুই আর একের দুই গুণ করলে বন্ধুরা একের চার হয়ে যাচ্ছে, তো একের দুই ভাগ একের চার করলে হয় হাফ, তো মাথায় থাকবে হাফ, এবং নিচে ওই একইভাবে করতে হবে বন্ধু, এখানে যোগ আছে ওখানে ভাগ ছিল, তো তিনের চার হয়ে যাবে, এবং কাটাকাটি বলে দেখবেন দুয়ের তিন, অর্থাৎ অপশান বি এখানে অ্যান্সার আসবে। কোনো রকম অসুবিধা হলে বন্ধুরা আমায় কমেন্ট করবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে ও, তো ওখানে আমি আরও ভালোভাবে বিস্তারিতভাবে দিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না। নেক্সট একটা প্রথমে স্কোয়ার করতে বলেছে, এবং স্কোয়ার যেটা হবে তার কিউব রুট করতে বলেছে। হ্যাঁ, তো প্রথমে চৌষট্টিটাকে আমরা বন্ধুরা পয়েন্টগুলো তুলে দিয়ে শুধু চৌষট্টি করলাম, এবং পয়েন্ট তোলার জন্য এখানে এক দুই তিন ছখানা শূন্য নামাতে হয়েছে, তো এটার যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে দেখা যাচ্ছে আট আর হাজার আসছে, এবং এটাকে আবার বলেছে কিউব রুট করতে, তো আটের কিউব রুট হচ্ছে দুই এবং এক হাজারের কিউব রুট হচ্ছে দশ, অর্থাৎ দুই বাই দশ বা পয়েন্ট টু, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তারপরে বলেছেন ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, বন্ধুরা এটা মানে অনেকে ভাগ করে করে, আপনি অবশ্যই ভাগ করে করতে পারেন, তো এটা কিন্তু মাইন্ডেও আপনি ক্যালকুলেশন করতে পারবেন। এখানে আমি ক্যালকুলেশনটা কীভাবে করবেন দেখিয়েছি, দেখুন পাঁচের সাত ওদিকে নয়ের তেরো রয়েছে, তো প্রথমে কোনাকুনি গুণ করতে হবে, দেখুন পাঁচ আর তেরো পঁয়ষট্টি এবং সাত নয় তেষট্টি, অর্থাৎ পাঁচের সাত যেটা সেটা কিন্তু নয়ের তেরো থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ পাঁচ তেরো পঁয়ষট্টি আর সাত নং তেষট্টি, যেহেতু তেষট্টি ছোটো, তাহলে এখানে আমরা এই দুটোর মধ্যে কিন্তু পাঁচের সাতকে বড় পেলাম। এবার নয়ের সাত আর দুয়ের তিনের মধ্যে যদি বড় খুঁজতে হয় ওই একইভাবে আমরা কোনাগুনি গুণ করব, তো তিন নং সাতাশ এবং তেরো দুগুণ ছাব্বিশ, তো দেখা যাচ্ছে নয়ের তেরো কিন্তু দুয়ের তিনের থেকে বড়। নেক্সট দেখুন দুয়ের তিন আর আটের এগারোর মধ্যে যদি দেখি আমরা এগারো দুগুণ বাইশ এবং তিন আসটা চব্বিশ,
তাহলে বোঝা যাচ্ছে 8 এর 11 2-এর 3-এর থেকে বড়। তাহলে এখানে আমাদের এতক্ষণ বড় ছিল কি 5-এর 7, এবং এখন যেটা পাওয়া গেল 8-এর 11 বাকিগুলোর থেকে বড়। তাহলে এবার আমাদের চেক করতে হবে 5-এর 7 আর 8-এর 11 মধ্যে কে বড়। দেখুন 5-এর 11 55 এবং 7-8-এর 56। তাহলে বুঝতে পারছি যে 8-এর 11 কিন্তু 5-এর 7-এর থেকে বড়। তাহলে এবার তো এখানে যেহেতু মানের ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তো এখানে 8-এর 11 যেটা সবথেকে বড় সেটা চলে যাবে লাস্টে, এবং যেটা সবথেকে ছোটো অর্থাৎ 2-এর 3 সেটা চলে যাবে ফার্স্টে, এবং তারপরে 9-এর 13, তারপরে 5-এর 7। তো বন্ধু এটা কিন্তু আপনারা একদম মাইন্ডও ক্যালকুলেশন করতে পারেন উইদাউট পেন অ্যান্ড পেপার, এবং কোনো রকম সমস্যা হলে ভাগ পয়সা অবশ্যই করতে পারেন। ভাগ কীভাবে করবেন, না 5টাকে আপনি পয়েন্ট দিয়ে 50 করবেন, তাহলে 7-7-49 অর্থাৎ 0.7 হয়ে যাবে। তারপরটাকে আপনি 13/90 করবেন পয়েন্ট এনে, তো এইভাবে করে দেখবেন অ্যান্সার কিন্তু এটাই বেরোবে। পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এবং সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি ঘুরে যায়। তো বন্ধু একটা নিয়ম যেটা হচ্ছে, যেটার পাওয়ার বেশি, পাওয়ার বেশি মানে যেটার ডিগ্রি বেশি, অ্যান্টি ক্লকের দেখুন ডিগ্রি আছে 145 ডিগ্রি এবং ক্লকের হচ্ছে 100 ডিগ্রি, তো এই দুটোকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটার পাওয়ার বেশি সেইটা হবে অ্যান্সার, অর্থাৎ 145 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে বাড়ছে 45, এবং 45 ডিগ্রিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি যখন বা এ যখন এতে ইয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অর্থাৎ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো এই ইস্টটা কিন্তু বন্ধুরা 0 ডিগ্রি, এবং এর ঠিক মাথা অর্থাৎ নর্থ ওটা হয়ে যাচ্ছে কিন্তু 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি অর্থাৎ নর্থ আর ইস্টের মাঝে বরাবর নর্থ ইস্ট এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তো এখানে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। তো ই থেকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে হয়, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, তো ই থেকে আমাদের বাঁ দিকে উঠতে হবে 45 ডিগ্রি। তো এটা দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন এটা নর্থ ইস্ট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের 2টি বাহুর অনুপাত দিয়ে দিয়েছে এখানে, এবং এরিয়া দিয়ে দিয়েছে। তো এটার ফর্মুলা যেটা হচ্ছে 3x × 4x = 7500 অর্থাৎ 12x² = 7500। তো এক্সের মান এখানে বন্ধুরা 25 বেরিয়েছে, তো এখানে বলেছে যে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে হবে। তো মাঠের চতুর্দিক মানে হচ্ছে বন্ধুরা পেরিমিটার, এর পেরিমিটারটা যদি বার করতে পারি সেটার সঙ্গে 2.5 টাকা করে গুণ করে দিলে কিন্তু আমাদের উত্তর পেরিয়ে যাবো। তুমি পরিসীমা বার করেছি, পরিসীমা হয়েছে 3.5 টাকা, তার সঙ্গে 2.5 টাকা করে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 875 টাকা এটার অ্যান্সার। নেক্সট বলেছে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14400 টাকা। 0.36 মানে বন্ধুরা যদি আমরা পয়েন্ট তুলি 36/100 হচ্ছে, এবং তলায় 100 টাকা মানে হয়ে যাচ্ছে এটা পার্সেন্ট, অর্থাৎ 36%-এর দাম হয়ে যাচ্ছে এখানে 14400 টাকা। তাহলে 100%-এর দাম কত, 100%-এর দাম হবে 40,000 টাকা। নেক্সট হচ্ছে এটা অপশন দেখেও করা যায় খুব সোজা, 45 লিটার মিশ্রণে জল এবং দুধের অনুপাত 3:2 আছে, অর্থাৎ এখানে 27 লিটার দুধ এবং 18 লিটার জল রয়েছে। তো এর সঙ্গে কত লিটার জল মিশালে অনুপাতটা 9:11 হয়ে যাবে, এটা অপশন দিয়েও করতে পারবেন, এবং অপশন ছাড়া যদি করতে চান দেখুন আমি এখানে করে দিয়েছি যে 27/18+x, x টা হচ্ছে আমি এখানে x ধরেছি, জল মেশানো হয়েছে x = 9/11, ওটা কাটাকুটি করার পর x = 15, অপশান এ অ্যান্সার আসবে। ছাপা কারখানা ভুলে পূর্ণবর্গ সংখ্যা একটি নাম্বার 150062 তারপরের ডিজিটটা আমাদের জানতে চেয়েছে। দেখুন বন্ধুরা এটার অপশান থেকেও করতে পারবেন, কারণ লাস্ট যে 3টে ডিজিট সেখানে যদি আমি 9 বসাই 629 কিন্তু একটা স্কোয়ার নাম্বার নয়, 4 বছরেও কিন্তু 6 624 হয় সেটাও স্কোয়ার নাম্বার নয়, এবং 6 বছরেও 626 একটা স্কোয়ার নাম্বার নয়। তো লাস্ট 3টে ডিজিট এখানে যদি 5 বসাই অর্থাৎ 625 যদি হয় সেটা কিন্তু একটা স্কোয়ার নাম্বার। তো এটা কিন্তু হচ্ছে শর্ট ট্রিক, এটা অ্যান্সার হয়ে যাবে 5 = 5। তারপরে এখানে একটা ফিগার দিয়েছে স্টার ফিগার, কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তো এখানে ট্রায়াঙ্গেল দেখুন বন্ধুরা নাম করে আলাদা করে 11খানা ট্রায়াঙ্গেল বার করে দিয়েছি। তো আপনারা PDFটা পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে ডাউনলোড করে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। তারপর বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে 2:3:5 অনুপাতে। তো বন্ধুরা দুটো যদি 1 টাকার কয়েন থাকে তাহলে তার ভ্যালু কী হচ্ছে 2 টাকা, 3টা যদি 50 পয়সা থাকে তাহলে তার ভ্যালু হয়ে যাচ্ছে 1.5 টাকা, এবং 5টা যদি 25 পয়সা থাকে তাহলে তার ভ্যালু হয়ে যায় 1.25 টাকা। এবার এগুলো যেহেতু ভগ্নাংশে আসছে, তো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই তখন আমরা কী করবো, 2 করে করে গুণ করবো। দেখুন 2 ছিল 1 টাকা, সেটা হয়ে গেল 4, 4টা হয়ে গেল 8, 1.5টা হয়ে যাচ্ছে 3, যেহেতু 1.25টা পূর্ণ সংখ্যা আসছে না ওই জন্য আরেকবার করা হয়েছে, 3বার করা হয়েছে, 2 করে গুণ 8, 6, 5, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্যের সমান হয়,
তবে শতকরা লাভের পরিমাণ কত? বন্ধুরা লাভ এখানে হয়ে যাচ্ছে 12-10 ইজ ইকুয়াল 2/2/10×100, এটা হচ্ছে শর্ট রুল। তারপর 1984 সালের ক্যালেন্ডার অনুযায়ী ক্যালেন্ডার, আচ্ছা এটা বন্ধুরা খুব ভালো কোশ্চেন, এই বন্ধু এই কোশ্চেনটা রেলেতেও আসছে। বন্ধুরা প্রতি 11 বছর অন্তর কিন্তু সেম ক্যালেন্ডার পাওয়া যায়, এবং যখন ইয়ারটা লিপ ইয়ার হয়ে যায়, লিপ ইয়ারের ক্ষেত্রে কিন্তু 11 বছরটা কাজ করে না, তখন হয়ে যায় 28 বছর, 28 বছর পর লিপ ইয়ার সেম ক্যালেন্ডার পাওয়া যায়। তো 1984 কিন্তু হচ্ছে লিপ ইয়ার, তো তার সঙ্গে 28 যদি যোগ করি 2012, 2012 সালের সেম ক্যালেন্ডার, অর্থাৎ অপশান বি এখানে অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু ওনারা খুব ভালো করে মনে রাখবেন, কোথাও খাতায় লিখে রাখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দিয়েছে আর্ন ইজ ইকুয়াল টু আর এনই হয়েছে, তো বন্ধুরা এটা কীভাবে ফর্ম করেছে দেখুন, আমি দেখিয়ে দিয়েছি যে আটটা তিনে ছিল সেটা চলে এসেছে একে, এনটা যেটা চারে ছিল সেটা চলে এসেছে তিনে, এবং এর পজিশন কোনো চেঞ্জ হচ্ছে না, এবং ইটা লাস্টে চলে গেছে। তো একইভাবে টিকে যদি টিআরকে যদি আমরা সাজাই, তো দেখতে পাবেন এ ই আর টি আসছে। নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো ঘড়িতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টা বাজতে কত সময় লাগবে? তো বন্ধুরা এই যে 1 থেকে 2-এর যে ঘন্টা পড়ছে, এই 1 থেকে 2-এর ঘন্টার মধ্যে যে সময়টা লাগে বা যে বিরতিটা লাগে সেটা কিন্তু লাগে 1 সেকেন্ড। ওই 2 থেকে 3-এর মধ্যে আরও 1 সেকেন্ড লাগে, অর্থাৎ 2 সেকেন্ড সময় লেগে যাচ্ছে, এবং 3 থেকে 4-এর মধ্যে লাগে আরও 1 সেকেন্ড, অর্থাৎ 4টে বাজতে বিরতি নেয় 3 বার। তাহলে এখানে 8টা বলেছে, তো 8টা বাজতে আমাদের বিরতি নেবে কবার? 7 বার নেবে। তো এখানে জানতে চেয়েছে যে 8টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে, তো 3 বার বিরতি নেয় বন্ধুরা 4টে বাজতে, তাহলে 1 বার বিরতি নেয় 4-এর 3 বার, বিরতি নিতে কত সেকেন্ড সময় লাগবে? না 4×7-3, অর্থাৎ 28-এর 3 হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা খাতা অবশ্যই লিখে রাখুন, কারণ এই কোশ্চেনটা কিন্তু আমাদের পিএসসিতেও আসে। তো এটা একদম মানে জলের মতো মুখস্থ করে ফেলুন, যে যত বলবে যদি 4 সেকেন্ড বলে তো আপনাকে এখানে ধরে নিতে হবে 3, অর্থাৎ 1 করে কমিয়ে দিতে হবে। তো এটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখুন, যাতে একদম জলের মতো মুখস্থ হয়ে যায় ব্যাপারটা। নেক্সট হচ্ছে যদি 5 5+6 = 33 হয়, তো বন্ধু দেখুন 5 5কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তো ভাগ করার পর 5 বেরোচ্ছে, এবং 66কেও যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় 6, এবং এই 5 আর 6 যোগ করার পর 11কে যদি 3 দিয়ে গুণ করি তবে কিন্তু 33 হচ্ছে। পরেরটা ক্ষেত্রে একই হয়েছে বন্ধুরা, 22কে 11 দিয়ে ভাগ করে 2, এবং 99কে 11 দিয়ে ভাগ করে 9, এবং 9 আর 2-এ যোগ করলে হয় 11, 11×3 হয়ে যায় 33। পরেরটা 44কে 11 দিয়ে ভাগ করার পর 4 আসছে, এবং 88কে 11 দিয়ে ভাগ করার পর 8 আসছে, 4 আর 8-এ হয়ে যাচ্ছে 12, এবং 12কে যদি আমরা 3 দিয়ে গুণ করি হবে 36। অপশান এ হয়ে যাবে এটা অ্যান্সার। নেক্সট বলছে যদি 8 জন একটি সমিতিতে 35 বছর এবং 45 বছরে 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা যোগ হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তো এটা যেটা নিয়ম সেটা হচ্ছে, আর 2 জনের বয়স বার করার যেটা নিয়ম সেটা হচ্ছে 35+45, এই 2 জন পুরুষ চলে গেছে, তো এদের 2 জনের মোট ওয়েট প্লাস যে অ্যাভারেজ ওয়েটটা বেড়েছে সেটার যোগফল, অর্থাৎ 2 করে বেড়েছে 8 জনের, অর্থাৎ টোটাল বেড়েছে 16 কেজি। তো এই 16 কেজি প্লাস ওই 2 জনের ভদ্রলোকের ওয়েট 35+45, তাহলে হয়ে যাচ্ছে 96। এই 96 হচ্ছে 2 জন মহিলার টোটাল বয়স, এবং এদের গড় জানতে চেয়েছে, তাহলে 96/2 48 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটিকে প্রত্যেকটি 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত 3:4, সংখ্যা দুটি কী? এটাও বন্ধুরা অপশান দেখে করা যায়। তো এমনি যদি করতে চান, তো নাম্বার দুটো 2x আর 3x ধরে নিচ্ছি, 2x-এর সঙ্গে 8 যোগ করলাম, 3x-এর সঙ্গে 8 যোগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 3/4, এবং এটা ক্রস গুণ করার পর x-এর যে মানটা বেড়েছে সেটা হয়ে যাচ্ছে 8। তো 2x মানে হয়েছে 8×2, এবং 3x মানে হয়েছে 8×3, অর্থাৎ 16 আর 24, অপশান এ হবে এটার অ্যান্সার। তারপর রয়েছে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটির অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, অর্থাৎ এখানে বলে দিয়েছে যে নদীর যে লেন্থ সেটা হয়ে যাচ্ছে 100 মিটার চওড়া, এবং সেটাকে স্থির জলে অতিক্রম করতে লাগে 4 মিনিট, তাহলে স্থির জলে গতিবেগ হয়ে যাচ্ছে 100/4, 25 মিটার/মিনিট, এবং প্রতিকূলে বলেছে 5 মিনিট সময় লাগে, অর্থাৎ প্রতিকূলে এটা স্পিড যেটা সেটা হয়ে যাবে 100/5, অর্থাৎ 20 মিটার/মিনিট, এবং এখানে জানতে চেয়েছে স্রোতের বেগ কত। তো আমরা বন্ধুরা জানি যে প্রতিকূল মানে হয়ে যাচ্ছে স্থির জলে যে গতিবেগ সেইটা থেকে স্রোতের যে গতিবেগ সেটা বিয়োগ করার পর হয়ে যায় স্রোতের গতিবেগ। আমরা যদি স্থির জলের গতিবেগটাকে যদি ঘন্টায় বার করি, যেটা দেখুন 25 মিটার যাচ্ছে 1 মিনিটে, তাহলে 60 মিনিটে কী হবে, 25×60 হয়ে যাবে, অর্থাৎ 1500 মিটার পার আওয়ার, এবং প্রতিকূলের ক্ষেত্রে 20×60 1200 মিটার পার আওয়ার।
তাহলে 1500 থেকে কত বিয়োগ করলে হয় 1200? 300। তাহলে 300টা কী হবে? স্রোতের গতিবেগ। অপশান এ হবে এটার অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত 6:13, তুমি তাদের লসাগু হচ্ছে 312। তাহলে 6 আর 13 78, 78 313 কে ভাগ করলে হয়ে যায় 4, এবং এই 4টাকে বন্ধুরা 6-এর সাথে গুণ করতে হবে এবং 13-এর সাথে গুণ করতে হবে, তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে যাব। তো 4×6=24 এবং 4×3=52, এবং এদের যোগফল জানতে চেয়েছে, তাই জন্য কী হবে 52+24=76, অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। দুজন ব্যক্তি একই দিকে 3 কিলোমিটার বরাবর এবং 6 কিলোমিটার বেগে হাঁটছে, একটি ট্রেন পিছন দিক থেকে, অর্থাৎ মানে একই দিক থেকে কিন্তু আসছে, এবং প্রথম ব্যক্তিকে 9 সেকেন্ডে এবং দ্বিতীয় ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনের গতিও জানতে চেয়েছে। তো বন্ধুরা আমরা জানি যে একই দিক থেকে যখন কেউ যায়, সে ট্রেন হোক অথবা দুজন মানুষই হোক, তো সেইখানে যখন স্পিড বার করতে হয় তখন রিলেটিভ স্পিড বার করতে হয়, এবং রিলেটিভ স্পিড একই দিক থেকে এলে দুজনের যে গতিবেগ সেটা বিয়োগ হয়ে যায়, এবং বিপরীত দিক থেকে এলে দুজনের গতিবেগটা যোগ হয়ে যায়। তো এই ক্ষেত্রে একই দিকে আছে, তাই জন্য এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। তো আমরা ট্রেনটার যে গতিবেগ সেটা ধরে নিচ্ছি 1 কিলোমিটার, সেটা আমাদের বার করতে হবে। তো প্রশ্ন অনুসারে বন্ধুরা, প্রথম মানুষটির স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, তো তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? x-3। এবং সেকেন্ড ব্যক্তির 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, তো এখানে রিলেটিভ স্পিড হয়ে যাবে কি? x-6। তো প্রশ্ন অনুসারে বন্ধুরা, 9×3-x এইটা যে দূরত্ব অতিক্রম করবে ট্রেনটা, সেই একই দূরত্ব কিন্তু অতিক্রম করে বন্ধুরা 10×6-x ডিস্টেন্সে। তো এদেরকে যদি সমান করা হয় তাহলে দেখতে পাবেন x=33 বেরোচ্ছে, এবং এক্স আমরা ধরেছিলাম ট্রেনের গতিবেগ, তাহলে অপশান সি 33 হয়ে যাবে ট্রেনের গতিবেগ। কয়েকজন ভিখারি 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে। তো বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ভিখারির সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রত্যেককে যদি 6 পয়সা করে দেওয়া হয় 6x হয়ে যাচ্ছে, তখন কিন্তু 7 পয়সা বেশি থাকছে, তাহলে 6x+7=, যদি সবাইকে 8 পয়সা করে দেওয়া হয় তাহলে টোটাল পয়সা হয়ে যাচ্ছে কি? 8x। তো সেই ক্ষেত্রে 5 পয়সা কম পড়ে যায়, অর্থাৎ -5। এই দুটোকে সমান করতে হবে, এবং সমান করবো বন্ধুরা x=6, অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। বলেছে 841/2025 বর্গমূলেরকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তো 841 হয়ে যাচ্ছে বন্ধুরা 29-এর, এবং 2025 হয়ে যাচ্ছে 45-এর স্কোয়ার। তো এটার সঙ্গে কত গুণ করলে 1 হবে? তো বন্ধুরা এটাকে উল্টে দিতে হবে যে 29/45×45/29, এটা করলে তবেই একমাত্র 1 হয়। তো অপশান এ এটা হয়ে যাবে অ্যান্সার। এবার হচ্ছে 28টা জিনিস বিক্রয় করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে, শতকরা লাভের হার কত? তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে, 28 থেকে 4 বিয়োগ করতে হবে এবং সেটা তলায় যাবে, এবং 4×4/24×x হয়ে যাবে। এগুলো শর্ট রুল, এগুলো একদম জলের মতো শিখে নিন। তো এটা করার পর বন্ধুরা 16.23% এটা অ্যান্সার হয়ে যাবে। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে আগের সমান পাবে? অর্থাৎ বন্ধুরা ধরে নিচ্ছি যে লোকটির বেতন ছিল 100, 20% হ্রাস করার পর তার নতুন যে বেতন সেটা হয়ে যাচ্ছে 80 টাকা। এই 80 টাকাটা 100 টাকা যদি করতে হয় তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে বন্ধুরা 80 টাকায় বাড়াতে হচ্ছে 20 টাকা, তবে 100 হচ্ছে। তাহলে 100 টাকায় কত টাকা বাড়াতে হবে? 20/80×100, অর্থাৎ 25 টাকা বাড়াতে হবে। তাই জন্য এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 25%। তারপর বলেছে একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, এ বাঁ দিক থেকে 16তম। তো বন্ধুরা দেখুন বাঁ দিক থেকে একে এখানে এঁকে দেওয়া হয়েছে, 16 নম্বর জায়গায় এ রয়েছে, এবং ডান দিক থেকে সিকে যদি কাউন্ট করা হয় সি হয়ে যাচ্ছে 16। তাই বন্ধুরা সি এর ডান দিকে রয়েছে 15 জন, আবার এর বাঁ দিকে রয়েছে 15 জন। এখানে বি বলেছে যে এ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, অর্থাৎ 16+4 যদি 20, অর্থাৎ 20 নম্বর, বাম দিক থেকে 20 নম্বরে কিন্তু বি রয়েছে, এবং আবার বলেছে সি এর বাঁ দিক থেকে পঞ্চম স্থানে, অর্থাৎ 16 থেকে যদি 5 যোগ করি, অর্থাৎ ডান দিক থেকে 21 নম্বর স্থানে সি রয়েছে। তাহলে বন্ধুরা লক্ষ্য করে দেখুন, যদি আমরা বিকে যদি 20 ধরে নিই এবং সি আর বি এর মাঝখানে রয়েছে কতজন? 5 জন, তাহলে 20+5 হয়ে যাচ্ছে 25, এবং সি এর পরে বন্ধুরা 15 জন রয়েছে, তাহলে 25+15 হয়ে যাচ্ছে 40 জন, টোটাল ছাত্র সংখ্যা হয়ে যাবে 40। নেক্সট বলেছে 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করেন। বন্ধু এটার যেটা নিয়ম, দেখুন এখানে 2m মানে হচ্ছে ম্যান এবং বি মানে হচ্ছে বয়, তো 2m+7b×4=4m+4b×3। তো এটাকে যদি সমাধান করেন দেখবেন
4m is equal to 16b অর্থাৎ 4 জন লোক সমান 16 জন বালক দাঁড়ায়। এবং এখানে কোশ্চেনে বন্ধুরা প্রথমে বলেছে যে দুজন মানুষ প্লাস 7 জন বয়, তাহলে দুজন মানুষ সমান আমরা পেয়ে গেছি বন্ধুরা 8 জন বয়। তাহলে এই দুজন মানুষের জায়গায় কিন্তু আমরা 8 জন বয় লিখতে পারি। তাহলে 8 জন বয় প্লাস 7 জন বয় 4 দিনে কাজটা করছে, 15 জন বয় 4 দিনে কাজটা করে। এবং এখানে জানতে চেয়েছি যে একজন লোক কাজটি কতদিনে করবে। একজন লোক মানে বন্ধুরা আমরা জানি যে একজন লোক মানে হয়ে যাচ্ছে 4 জন বয়। তাহলে আমরা এখানে আগে বার করে নিয়েছি যে 15 জন বয় কাজটি করে 4 দিনে, তাহলে একজন করে অবশ্যই বেশি দিন তার সময় লাগবে, 4 × 15 হয়ে যাচ্ছে। এবং 4 জন বয় কাজটি করবে 4 × 15/4, তাই 4 কেটে যাবে, 15 দিনে 4 জন বয় কাজটি সম্পূর্ণ করবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যগুহ রচনা করা হয়েছে, মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন বেশি হয়েছে। তো বন্ধুরা এই 31 জনকে যদি আমরা বাদ দিই এই 63535 থেকে, তাহলে যে নাম্বারটা হবে সেটা হবে একটা স্কোয়ারেবল নাম্বার। তো সেই নাম্বারটাকে যদি আমরা স্কোয়ার রুট করি, প্রত্যেকটা সারিতে কতজন করে লোক আছে সেটা পেয়ে যাব। তো 63535 থেকে 31 যদি বিয়োগ করি তাহলে হয় 63534, এবং এটার স্কোয়ার রুট হয়ে যাবে 252। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাতে ছিদ্র থাকার জন্য সেটি 6 ঘন্টা সময় লাগে। তো এটার যেটা শর্ট রুট সেটা হয়ে যাচ্ছে 1/5 − 1/6 করতে হবে। তো এটা যদি আরও শর্টে করতে চান, মানে দেখে দেখে যদি করতে চান, তাহলে 5/6 × 30 এবং 6 − 5 অর্থাৎ 1/30 হয়ে যাবে এটা উত্তর। এবং একটা তলায় আছে বলে একটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ 30 আবার এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, এর সঙ্গে কত যোগ করলে এটি স্কোয়ার নাম্বার হবে। বন্ধুরা এটার একটা শর্ট রুল আছে যেটা হচ্ছে ডিজিটাল। বন্ধুরা প্রত্যেকটা স্কোয়ার নাম্বার, যে নাম্বারগুলোর স্কোয়ার রুট করা যায়, তো সেই নাম্বারগুলোকে যদি আপনার ডিজিটাল সাম করেন, আমি বন্ধুরা একটা ম্যাথের ট্রিক্স দিয়েছি দেখবেন ভিডিও, জাস্ট এর আগের ভিডিওটাই, ওই ভিডিও দেখুন। ডিজিটাল সাম সম্পর্কে আমি কিন্তু দেখিয়েছি ডিজিটাল সাম দিয়ে কীভাবে অঙ্ক সলভ করতে হয়। তো বন্ধুরা ডিজিটাল সাম হচ্ছে ডিজিটগুলোর যোগফল। তো বন্ধুরা এই যে স্কোয়ারেবল যে নাম্বার, যেগুলো স্কোয়ার রুট করা যায়, সেই নাম্বারগুলো ডিজিটে যদি সাম করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন সামটা সবসময় 1947 অর্থাৎ 1947 আমাদের দেশের স্বাধীনতা, তো এই 1947 কিন্তু এতে ডিজিটাল সাম হয়, এর বাইরে কিন্তু ডিজিটাল সাম হয় না কোনো স্কোয়ারেবল নাম্বারের। তো বন্ধুরা এখানে নাম্বারটা যেটা দিয়ে দিয়েছে 2819042, এটাকে যদি আমরা ডিজিটাল সাম করি 2+8+1+9+0+4+2 করলে হয়ে যায় 26, এবং 26কে 2+6 অর্থাৎ 8 হয়ে যাচ্ছে এই নাম্বারটা ডিজিটাল সাম। এবং এখানে অপশান যেগুলো দিয়েছে, অপশানগুলো যদি ডিজিটাল আমরা সাম করি, তাহলে দেখবেন 1791 বেরোচ্ছে, এবং এই 8টাকে প্রত্যেকটার সাথে যোগ করতে হবে। যোগ করার পর দেখুন বন্ধুরা 9, এই যে 9 আমি বলেছি এখানে 1947 হয়ে যাবে যে কোনো স্কোয়ারেবল নাম্বারের ডিজিটাল সাম। তো এই 9টা কিন্তু বন্ধুরা এখানে রয়েছে, তো এই নাম্বারটা হতে পারে একটা। আমরা অপশান বিটা দেখি, অপশান বিয়ে দেখুন যদি ডিজিটাল সাম করি তো সেখানে বলছে 7 × 8 = 15 অর্থাৎ 1/5 = 6, 6 কিন্তু হবে না। সিটার ক্ষেত্রে বন্ধুরা 8 বেরোচ্ছে, 8ও হবে না, এবং ডিটার ক্ষেত্রে বন্ধুরা 9 বেরিয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে, এগুলো কিন্তু বন্ধুরা শর্ট ট্রিক। তো এই দুটোর মধ্যে আমরা কোনটা অ্যান্সার কীভাবে নেব দেখুন, এখানে রয়েছে লাস্টে 5 এবং এখানে রয়েছে লাস্টে 2। এবং বন্ধুরা কোনো স্কোয়ারেবল নাম্বারের লাস্ট ডিজিট 2378 এই নাম্বার 4টে হবে না, এই নাম্বারগুলো যদি থাকে সেই নাম্বারটা কখনোই স্কোয়ার করা যাবে না। তো দেখুন বন্ধুরা এই যে 5 আর এই 2 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 7, তাই কিন্তু সেটা স্কোয়ার নাম্বার কখনোই হবে না। তো এই অপশানটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, রইল পরে এটা। এটা দেখুন 8 আর 2 = 10, 0 হয়ে যাচ্ছে লাস্ট ডিজিট। তো এটা কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে কিন্তু শর্ট ট্রিক বন্ধুরা। অথবা আপনারা যোগ করে অপশান থেকে যোগ করে করে দেখতে পারেন যে কোনটা ভাগ যাচ্ছে, যে কোনটা স্কোয়ার করা যাচ্ছে। তো নেক্সট দেখে নেওয়া যায় বন্ধুরা, সকাল 10টার সময় আর এস যথাক্রমে 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, এবং তাদের মধ্যেকার দূরত্ব 17.5। তো বন্ধুরা আমি যেমন বললাম আগে যে বিপরীত দিক থেকে যাত্রা শুরু হয় তাদের যে গতিবেগ, সেই গতিবেগটা যোগ হয়ে যাবে এবং সেটাকে বলে রিলেটিভ স্পিড। তো এই যে দুজনের গতিবেগ হচ্ছে 3 আর 4, যোগ করলে হয় 7। কখন সময় বার করার নিয়ম হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব হচ্ছে 17.5 এবং গতিবেগ হয়ে যাচ্ছে 7.5। তুলে দিয়ে তলায় 10 আনলাম এবং কাটাকুটি পড়ার বন্ধুরা 2.5 আওয়ার অর্থাৎ 2.5 ঘন্টা পরে এরা মিলিত হবে।
তো দেখুন না, 10টার সময় না যাত্রা শুরু করেছে, তাহলে সাক্ষাতের সময় হবে 10টা প্লাস আড়াই আওয়ার, অর্থাৎ 12:30 দুপুরবেলায়। অপশান ডি হবে অ্যান্সার। তারপর যে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য হয়, তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি বন্ধুরা, 5:9। তো এই 5:9কে 315 দিয়ে ভাগ যদি করি আমরা, দেখবো 144 রিমাইন্ডার থাকছে। তো এই 5:9 থেকে 144 বিয়োগ করলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটি 300 দ্বারা বিভাজ্য। এটা হয়ে যাচ্ছে 99855, অপশান ডি অ্যান্সার। তো বলছে ফল বিক্রেতা একের 4 অংশ একজন ক্রেতা, অবশিষ্ট 4-এর 5-15 অংশ একজন অন্য একজন ক্রেতার কাছে বিক্রয় করেন। তো বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে লোকটির কাছে 60খানা কমলালেবু ছিল। এই 60 কেন ধরলাম, তলার যে নাম্বারটা রয়েছে অর্থাৎ 4 আর 15, এই 4 আর 15 যদি লসাগু করি তাহলে বন্ধুরা 60 হবে। তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে তার কাছে 60 লেবু রয়েছে। তাহলে প্রথমে বলেছে একের 4 অংশ একজনকে বিক্রি করেছে, তাহলে একের 4 দিয়ে যদি কাটি আমরা তাহলে দেখতে পাবো যে 15খানা লেবু সে প্রথম ব্যক্তিকে দিয়েছে। তাহলে 60 থেকে 15 চলে গেলে থাকে 45। এবার বলেছে এই 45-এর 4-এর 15 অংশ সে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করেন। তো এই 45×4-এর 15 করলে হয়ে যাচ্ছে 12। এবং এখানে সেটাই জানতে চাইছে যে দ্বিতীয় জন ক্রেতার কমলালেবু কতগুলো বিক্রয় করেছিল, সেটা হয়ে যাবে অপশান বি 12। আপনার মধ্যে এটা এক্স ধরেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা অনেক বেশি সোজা হবে কাটাকুড়ি করতে, এবং আপনি হয়তো মনে মনে করে নিতে পারবেন। নেক্সট এবং লাস্ট অঙ্ক যেটা সেটা হয়ে যাচ্ছে বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে, প্রতি কেজি চিনির আসল মূল্য অর্থাৎ আগের যে মূল্য সেটা জানতে চাইছে কত। তো বন্ধুরা 160 টাকায় 20% যদি হ্রাস হয় তাহলে হয়ে যাচ্ছে 32 টাকা। এই 32 টাকা বন্ধুরা বাঁচছে, এবং এই 32 টাকায় 2.5 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে 1 কেজির যে চিনি তার দাম হয়ে যাচ্ছে কি, 32/2। পয়েন্ট তুলে উপরে 10 আনলাম, তাহলে দেখা যাচ্ছে 64/5 হয়ে যাচ্ছে পার কেজির বর্তমান দাম। এবং এখন আমাদের বার করতে হবে পূর্বের দাম কত, তাহলে 64/5 এটা বন্ধুরা আগের দাম বার করতে গেলে 100টা উপরে চলে যাবে, যেমনভাবে আমরা সিপি বার করি, তো সেই রকমই করতে হবে উপরে 100। এবং তলায় বলেছে যে 20% দাম কমে গেছে, তাই জন্য এখানে 80 হবে। তাহলে কাটাকুটি করলে বন্ধুরা 16 বেরোবে, অপশান সি হয়ে যাবে এটা। বন্ধুরা আর এখানে অঙ্ক নেই, এবং বন্ধুরা এখানে নিচে একটা এই যে ক্লিক হেয়ার ফর অনলাইন মক টেস্ট বলে লেখা আছে, এখানে আপনি যদি ক্লিকটাতে ক্লিক করেন তো একটা লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেখানে গিয়ে একটা মক টেস্টের আমি ব্যবস্থা করেছি, তো সেখানে গিয়ে মক টেস্ট দিতে পারেন। এবং কোনোরকম যদি সমস্যা থাকে অঙ্কে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। ওখানে আমি বিভিন্ন ধরনের জিকে বিভিন্ন বইয়ের PDF ওখানে আমি সাপ্লাই করি, এবং আমার ফেসবুকে যে পেজ রয়েছে সেখানে অবশ্যই আপনারা পেজটিতে লাইক করে দিন। তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে গেছে অনেকটাই, তো আপনারা কেটে কেটে দেখে নিতে পারেন, এবং এই PDFটা আপনারা ডেসক্রিপশান বক্স থেকে বন্ধুরা সংগ্রহ করে নিন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।